গড়বেতা এসেছি আর গনগনি ঘুরতে যাব না, গড়বেতা এসেছি আর গনগনি যাব না, কি বাকপাস হচ্ছে, চলো গনগনি ঘুরে আসছি, গনগনি ঘুরতে গনগনি ঘুরতে যাব আমরা। কত কত ছুটে ছুটে নাম না আচ্ছা চারিদিকে গ্র্যান্ড ক্যানিয়ন বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন গড়বেতার গনগনি। সো হে গাইস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস আমি চলে এসেছি রাস্তা ধারকে, দেখতে পাচ্ছ শুভ দাঁড়িয়ে আছে এই যে মোটরসাইকেল নিয়ে। এবারে আমরা বেরিয়ে যাব গনগনির দিকে, হাফ প্যান্ট পরে চলে যাবে গনগনি ঘুরতে। দেখ শুভ হই হাই কর একটু ভাই, মোটরসাইকেলে যাচ্ছি এখন, খুবই ইনজয় হচ্ছে, আমাদের মোটরসাইকেলে ফাঁকি নিয়ে যাচ্ছে শুভ। A few moments later বনা আমরা যাব বাইপাস হয়ে, এখানে ড্যামের পাশ দিকে হয়ে গনগনি ঢুকবে। তো আমরা ড্যামের পাশ দিকে হয়ে আজ গনগনি ঢুকবো। তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা গনগনি, তো আমরা এখন রাস্তায় রাস্তায় যাচ্ছি যে আমরা গনগনিতে ঢুকবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী মন্দির, ড্যামের পাশে কালী মন্দির আছে। তো আমরা ড্যামের ধার দিকে যাচ্ছি আর তোমরা দেখতে পাবে ওই দিকে সোজা গনগনিটা। আমরা এখন ড্যামের কাছ দিকে যাচ্ছি, ড্যামে দেখতে পাচ্ছ ভাই কেমন ড্যামটা কত। এই যে পাশে দেখতে পাচ্ছ এই গাছগুলো, এইগুলো হচ্ছে কাজু বাদাম গাছ। তোমরা যেগুলো খাও কাজু বাদাম সেইগুলোর গাছ এগুলো। চলে এসেছি আমরা গনগনি, যেটা বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। তো আমরা সেখানে চলে নামবো, নিচে নিচে নেমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এখন নামছি সিঁড়ি নিয়ে, সিঁড়ি বেয়ে নিচেতে। তো দেখতে পাচ্ছ সামনের দিকে শু আমাদের এগিয়ে যাচ্ছে অনেক ফাস্ট। তো আমরা চলে এসেছি গনগনি, এরপর ঘুরে বেড়াচ্ছি। এখানে একটা শুটিং স্পট আছে তোমাদেরকে দেখাবো, সেখানে আমরা শুটিংও করবো, ঠিক আছে। এখানে সবাই যখন শুটিং করতে পারে তবে আমরা কেন করতে পারবো না, আমরাও শুটিং করবো। তো দেখতে থাকো যা হচ্ছে, এটা কত নিচু, এখানটা শুভ নামছে, হেভি স্লিপ আছে, কেউ যদি চপ্পল পরে আসতে চপ্পল পরে আসে তো সে পড়ে যেতেও পারে। কত কত ছুটে ছুটে নাম না ওই যে দিক থেকে আমরা নামলাম, যখন এখন আমরা উপর দিকে যাচ্ছি যে তোমাদেরকে শুটিং স্পটটা দেখে দেবো যেখানে অনেক সিরিয়াল সিনেমা শুট হয়েছে। আমরা চলে এসেছি সেই জায়গা, যে জায়গায় এখানে সিনেমা শুটিং হয়েছিল, একটা সিনেমা আর একটা সিরিয়াল। তো সিরিয়ালটা তোমরা সবাই জানো হয়তো, কিরণমালা, কিরণমালা সেই সিরিয়ালটার নাম ছিল। আর যে সিনেমাটা শুটিং হয়েছিল সেই সিনেমাটার আমার মনে নেই কি সিনেমাটার নাম। গনগনিটা এখনো ঘুরতে অনেক বাকি আছে, তো ভিডিওটা দেখতে থাকো, জাস্ট তোমরা দেখতে থাকো। আমার বাঁকুড়ায় বাড়ি, আমি বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, তো কেমন লাগছে গড়বেতা ঘুরে, এই গনগনি ঘুরে? ভালোই লাগছে, ভালোই লাগছে। তো ঘুরে চলো, প্রথমবার দেখলাম, প্রথমবার এখানে আমার দিদি বাড়ি, আমি যখনই আসি তখনই আসি। এখানে পুরোপুরি ঝোড়, কেউ যেতে পারেনি, হয়তো কেউ গেছেও। তো আমাদের আজকে চ্যালেঞ্জ এই ঝোড়ের ভিতরে ঢুকে দেখে আসবো কি আছে।
ভাবনাম আমি ভিতর দিকে যাব, কিন্তু এখানে দেখো এখানে রাস্তাটা শেষ হয়ে গেছে, যার জন্য আমি ভিতর দিকে যেতে পারবো না। তো আর কি, আবার আমি তো বিকেল বেলায় বেরিয়েছি, জানি না তোমাদিকে কতটা দেখাতে পারবো, তবু দেখো যতটা পারবো আমি ততটা তোমাদিকে দেখাবো। আমি একটা ফুল গাছ দেখতে পেলাম যার ফুলটা হেভি সুন্দর, দেখিনি আমি ফুলটা, তো তোমাদিকেও দেখিয়ে দিই ফুলটা কেমন। আমি পূরণ করতে যাচ্ছি, আমি উপর দিকে উঠছি, চলো উঠা যাক। দেখতে পাচ্ছ কেমন গুহার মধ্যে, ভিতর দিকে, গুহার ভিতর দিকে আমি ঢুকে যাচ্ছি। উঠছি, উপরে উঠছি, দেখতে পাচ্ছ ওরে ভাই উঁচু আছে, উড়ে যেতে পারি, দেখি সব উড়ে চলে এসছি আমরা। চ্যালেঞ্জ আমি কমপ্লিট করে দিয়েছি, উঠে গেছি আমি উপরে, তোমাকে এখান থেকে দেখে দিই নিচেরটা। দেখতে পাচ্ছ শুভ ওই যে কোথায় দাঁড়িয়ে আছে, দেখো শুভ, শুভ দেখো কত নিচে দাঁড়িয়ে আছে, আমি এই উঁচুতে দাঁড়িয়ে আছি এখন, হেভি লাগছে। আয় কি লাগাচ্ছে মাইরি, দৃশ্যটা দেখো, শুধু দৃশ্যটা দেখো কত সুন্দর লাগাচ্ছে। তোমরাও আসতে পারো, তোমাদিকে আসতে হলে কি করতে হবে, গুগল লোকেশন অন করবে, অন করে সেখানে সার্চ করবে গনগনি, গনগনি বললেই তোমাদেরকে গুগল লোকেশনে দেখিয়ে দিবে কোন দিকে আসতে হয়, সেই রাস্তা পর্যন্ত দেখিয়ে দিবে। তো থ্যাংক ইউ গুগল বাবাজি। আর এই যে সাবস্ক্রাইবের বটনটা আছে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে যে বেল আইকনটাকে আছে ওটাকে দাবিয়ে দিবে, ঠিক আছে। তো এখন আমি নামবো নিচে, চলো নামা যাক। এই সব ক্ষয়প্রাপ্ত হওয়া জিনিস সব প্রকৃতির কাজ, তাই এমনি মতো দৃশ্য তৈরি করতে পারে, দেখার মতো দৃশ্য। আমরা ঢুকেছি এই গুহাটার মধ্যে, দেখতে পাচ্ছ গুহাটা ভালো করে দেখে দিই। দিকে যে জায়গাটা দেখে দেবো, যে এখানে একটা সিনেমা শুটিং হয়েছিল, সেই সিনেমা শুটিং হয়ে এখানে যে কালী, মানে সিনেমাটার আমার নামটা ঠিক মতো মনে নেই, তো এখানে একটা কালী কালীর মূর্তি ছিল, যেই জায়গাটাই ছিল সেই জায়গাটা তোমাদেরকে দেখে দিই, চলো। মধ্যে যে কালীর মূর্তিটি ছিল, তো এই গুহাটির মধ্যে ছিল, সিনেমাটার আমার নাম মনে নেই, অত আমি সিনেমাটা মনে দেখি না, আমি জাস্ট ট্রেলারটি দেখাচ্ছিলাম, ট্রেলারটি দেখে আমার মনে পড়েছিল যে এটা গনগনি। আমরা এরপরে যাচ্ছি নদীর পাড়ে, শিলাবতী নদীর পাড়ে চলে এসছি আমরা, শিলাবতী নদীর পাড়ে। দেখতে পাচ্ছ এটি হচ্ছে শিলাবতী নদী, যেটা স্থানীয় ভাষার লোকে বলে শিলাই নদী। আচ্ছা আমরা শিলাবতী নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, তো আমি অনেকদিন আগে এখানে একটা ছবি পোস্ট করেছিলাম যে শিলাবতী নদীর পাড়ে দাঁড়িয়ে আমি দেখি প্রকৃতির সৌন্দর্য, তো অবশ্যই প্রকৃতির সৌন্দর্য হেভি সুন্দর। আচ্ছা আমরা ওইদিকে মাছ ধরতে, তো আমরা ওইদিকে যাচ্ছি, চলো দেখি মাছ ফাছ পেয়েছে কেমন, দিয়ে মাছ ধরছে এখানে, একটা ফলুই মাছ পেয়েছে, মাছটা দেখা তো, দেখো এখানে কত মাছ পেয়েছে দেখো, ধরছে। এখন আমরা দাঁড়িয়ে আছি শিলাবতী নদীর পাড়ে, পেছনে দেখতে পাচ্ছ এই যে গনগনি, বর্ষাকাল যেহেতু তার জন্য পুরো এখানটা সবুজ হয়ে গেছে, গ্রীষ্মকালে তো এত সবুজ থাকে না, সব গাছপালা তখন মরে যায়, তো এখন বর্ষাকাল চলছে যেহেতু মেঘের পরিস্থিতিও খারাপ, তবু আমরা এসেছি গনগনি ঘুরতে তোমাদেরকে দেখাতে।
অনেকক্ষণই ঘোরা হলো আমাদের, এরপরে আমরা বাড়ি চলে যাব। ওয়েদারটাও খারাপ আছে, মেঘটা পুরো ধরে কালো হয়ে গেছে। তোমাদের দেখতে পাচ্ছ মেঘটা পুরো কালো হয়ে এসেছে, আমাদেরকে তাড়াতাড়ি ঘর চলে যেতে হবে, না হয়তো জল নেমে যেতে পারে। সিঁড়ি বেয়ে উঠছি আমরা উপর দিকে। তো মেঘের পরিস্থিতি দেখো, পুরো কালো অন্ধকার হয়ে গেছে, আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, না হলে হয়তো জল নেমে যাবে। গোটা জায়গাটাই পিকনিক স্পট আছে, তো তোমরা যদি কখনো পিকনিক করতে আসো এখানে চলে আসবে। গোটা জায়গা মানে গোটা গনগনিটাই তোমরা পিকনিক করতে পারবে। তো গাইজ, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। চলি, টাটা অ্যান্ড বাই বাই।